আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের হাইলাকান্দির একজন হাজি, ওনার নাম ফজরুদ্দিন, হাজি ফজরুদ্দিন আজকে জিদ্দা থেকে আসার সময় মানে ইন্তেকাল করছেন। বর্তমানে উনি গুয়াহাটিতে আছেন। হজ কমিটির, আমাদের হাইলাকান্দি হজ কমিটির পক্ষ থেকে আবুল ভাই এখানে ওনার মরহুমের বাড়িতে এসেছেন এবং সকলের মানে আলোচনা সাপেক্ষে ওনার জানাজার মানে সময় নির্ধারিত করা হয়েছে। আমরা ওনার ভাইয়ের কাছ থেকে ওনার মানে জানাজার টাইমটা জেনে নিব। তো আপনি মানে আমাদের হাইলাকান্দি সববাসী সবাইকে মানে ওনার জানাজার টাইমটা জানিয়ে দেবেন, যাহাতে এই মানে নেক হাজি মানুষের মানে জানাজা হাইলাকান্দির সবাই উপস্থিত হইতে পারে। আমার ভাইয়ের জানাজা ইনশাল্লাহ কালকে 10টার সময় আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত। আমাদের হজ কমিটি, হাইলাকান্দি হজ কমিটির পক্ষ থেকে আবুল ভাই উপস্থিত আছেন। কথাটা হইল আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা, আর এইভাবে খুশনসিব বা এলা ভালো মুহূর্ত আমরা কেউ পাই না। আল্লাহ রব্বুল আলমিনের শেষ ইচ্ছা হন আরফাত থেকে যে সকল হাজি হল বাইর হইন, বাইরের উপরে আল্লাহ রব্বুল আলমিনের নিঃসন্দেহে তারা নিষ্পাপ মাসুম বাচ্চা হইয়া বাইর হইন। আলহামদুলিল্লাহ, তাই যেদিন আরফা হয়েছে আরফার থেকে রাত্রে মজদলিফা ইয়া ফৌসিয়া এদিন রাত্রে একটু অসুস্থ হয়েছে, এদিনও তাকে অ্যাডমিট করা হয়েছে এবং হজর তার প্রত্যেকটা খাজ তাই সুন্দরভাবে আদায় করছে। তার গ্রুপও আমরা নারায়ণপুরের আব্দুল সালাম করি একজন হাজিয়া টান্টুর আব্দুল বাসির চৌধুরী ভাই, আমরা বাসির ভাই টান্টুর হিসাবের ছেলে তারা আসলা। তো আমরা খবর পাওয়া মতো ইনশাল্লাহ তাই ফ্লাইটও খুব সুন্দরভাবে ইয়া উঠছেন। ফ্লাইন আসবো পেরিয়ে ফ্লাইট আসলো, যেটা 3:05 জিদ্দার থেকে ছাড়িয়েছে গুয়াহাটি মুখা। ফ্লাইট নাম্বার আসলো XY3379 ফ্লাইট নাম্বার আসলো XY7139। তো ফ্লাইটটা যেটা রিপোর্ট মতে হাজি হলোর ওমানে ইয়া ফ্লোয়িং করছে, তারপরে ইনশাল্লাহ হাজির ফ্লাইটও ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের পরে আমরা সঙ্গে সঙ্গে খবর পাইয়া রাজ্যিক হজ কমিটির লগে যোগাযোগ করছি, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের লগে যোগাযোগ করছি। রাজ্যিক হজ কমিটির চেয়ারম্যান জনাব নিকুজ্জামান ডাঙ্গরিয়া স্যারের সঙ্গে সঙ্গে আসামের দুজন প্রভাবশালী মন্ত্রীর লগে কথা কইয়া হাজির যতগুলো ফর্মেলিটিজ আছে সব ফর্মেলিটিজগুলো অবজার্ভ করিয়া, গভর্নমেন্ট সব ফর্মেলিটিজ অবজার্ভ করিয়া তানে আমরা রাজ্যিক হজ কমিটির পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করিয়া নিরাপত্তার সহিত ব্যবস্থা করিয়া বাড়ি ফাটাইবার ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা কামিল ভাই আইসুন, আরও বাকি তানবই লুই সাহেব বাবু মসজিদুর ইমাম সাহেব আত্মীয় স্বজন সব আইসুন। তো আমরা পরিবারের লগে আলোচনা করিয়া আমরা আগামীকালকে 10টার সময় তারা পরিবারের মানুষের জানাজার টাইম ঠিক করছে। তো আমি যারা সকল মানুষের সেই 10টার সময় এটা এরিয়া কিতার নাম আসলো খোলাফাট। সিম্পল কথা হইল আমরা আগলাপুর তিমুকার থেকে যেটা নারায়ণপুরি রাস্তা আছে ওটা আপনারা ঢুকবা, 2 নম্বর ব্রিজ ফাইবার আগে আতর বাম দিকে যেটা রাস্তা ঢুকছে ওদিকে ঢুকলে তার বাড়ি ফাইবা। তাই নিশ্চয় নেক মানুষ, পবিত্র মানুষ আল্লাহ রব্বুল আলমিনে তানে জন্নত উত্তম দরজা দান করুকা, আর পরিবার পর্ব সবরে আল্লাহ রব্বুল আলমিনে শান্তি এবং সবরের তৌফিক দান করুকা। আল্লাহ দোয়া হয়েছে।